ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষরা জ্বলন্ত কাঠ। আচ্ছা, তুমি যে আমার সাথে ঘুরে বেড়াচ্ছ, তোমার ভালো লাগছে তো? তা লাগবে না কেন? আচ্ছা, তুমি তো সবসময় মন খারাপ করে থাকো, ভালো লাগার যে একটা এক্সপ্রেশন তোমার মুখে তো আমি দেখতে পারি না, সেটা তো আমাকে বোঝাবে, তাই না? আমার কিন্তু ধারণা তুমি সেটা বোঝো, বোঝো না? হুম, বুঝি। আচ্ছা, তোমার সমুদ্র ভালো লাগে না পাহাড়? দুটোই। যে কোনো একটা তোমাকে বেছে নিতে বললে? পাহাড়। কেন? কেন? সেদিন ছিল পাহাড়ের জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষরা জ্বলন্ত কাঠ। ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি চিত্রশিল্পী না আবৃত্তি শিল্পী? তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে তুমি আবৃত্তি শিল্পী। শোনো, যার মধ্যে সৃজনশীলতা বা শিল্পী সত্তা আছে, সে কখনো এক জায়গায় আটকে থাকতে পারে না। তোমাকে আমি নিয়ে এখানে আটকে রাখবো, একটু ছবিটা আঁকা শেষ নাকি আরো কাজ আছে? একটু কাজ আছে, কিন্তু থাক, এখন আর আঁকতে ইচ্ছে করছে না। কেন? এমনি না, আমি কিন্তু জানি তুমি কেন ছবিটা আঁকা শেষ করছো না। কেন? তুমি ধরেই নিয়েছো তোমার ছবি আঁকা শেষ হলে আমি আর আসবো না। আসবে না? আচ্ছা, তুমি আমার একটাই ছবি আঁকবে? আর কি বলছো তুমি, আমি তো শুধু তোমার ছবি এঁকেই এবারে এক্সিবিশনটা আমি করব। রিয়েলি? তুমি যে আমার এত ছবি আঁকছো, কে যদি তোমাকে জিজ্ঞেস করে এতগুলো ছবি কেন আঁকছো, তুমি কি বলবে? কেন আমাকে জিজ্ঞেস করবেই বা কেন? কেন আবার, যে মানুষটা কি না প্রকৃতির ছবি আঁকতো, তার ক্যানভাসে একটা নারীর ছবি, ব্যাপারটা একটু দৃষ্টিকটু না? দৃষ্টিকটু হবে কেন, নারী তো প্রকৃতির একটা অংশ, আমরা তো শিল্পী, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রকৃতিটাকে ক্যানভাসে তুলে ধরা, আমি তাই করছি। হয়তো আমি তোমাকে সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করব, যেভাবে ঈশ্বর তোমাকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে। ছিলে তুমি পেইন্টার, এখন তুমি হয়েছো কবি। প্রত্যেকটা মানুষের ভিতরেই একজন করে কবি বাস করে, এটা জানো? হয়তো